মুসলমানের ছেলেরা এর উম্মিন কে আছে আল্লাহকে প্রেম করবে কে আছে আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক বড় দয়াময় আল্লাহ পাক বড় দয়াময় পাক আমাদের ঘরে বড্ডা ভালোবাসে তুমি যদি ভালোবাসো মহাব্বত হয়ে যাবে আশব্দ হুব্বাল্লাহ ও লোক যে আল্লাহ টুট টুট করকে করতে হয় আল্লাহকে যারা টুট টুটকে মহব্বত করে সবচেয়ে বেশি ভালোবাসে মহব্বত করে পেয়ার করে উম্মত রম্মীর আমাদের ঘরে আল্লাহকে মহব্বত করতে হবে সব কিছুর থেকে বেশি আল্লাহকে মোহব্বত করতে হবে মোহব্বত কোথায় বড় হয় কোথায় মহাব্বত থাকে কোথায় মহাব্বত আস্তে আস্তে কমজোর হয় কোথায় মহব্বত শক্তিশালী হয় যে জায়গায় মহব্বত বড় হয় সেই জায়গার নাম হচ্ছে দিল ওই দিলের মধ্যে মহাব্বত বড় হয় দিলের মধ্যে মহাব্বত পয়দা হয় দিলের মধ্যেই থাকে আবার দিলের মধ্যেই মরে যায় মহব্বত দেখানো যায় না মহাব্বত দেখা যায় না মহাব্বত দিলের মধ্যে থাকে এই দিলের মধ্যে আমার আল্লাহ একটা জায়গা করেছে বান্দা যদি দুনিয়াকে মহাব্বত করে ওই দিলে আল্লাহ সেটিং হবে না আল্লাহ বসবে না আর বান্দা যদি আল্লাহকে মহাব্বত করে ওই দিলে আমার ঢুকতে দেবে না যার দিলে আল্লাহ আছে তার দিলে দুনিয়া নেই আর যার দিলে দুনিয়া আছে তার দিলে আল্লাহ নেই মোদির মুসলমানের ছেলেরা আল্লাহকে মহাবত করতে হবে মোদিরাব আল্লাহ মাহবুবকে মহব্বত করো আল্লাহ পাক হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ কবির আল্লাহ হচ্ছে বড় আল্লাহ কবির আল্লাহ হচ্ছে বড় আল্লাহকে মহব্বত করেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে পিয়ার করেন কে আছে আল্লাহকে মোহব্বত করবে আল্লাহ বলছেন

উল্টো দিক থেকে আমার আল্লাহ আল্লাহদ্দিন বলে ডাকবে থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ দিচ্ছে থেকে আওয়াজ এসছে আল্লাহ উল্টো দিক থেকে আল্লাহ আওয়াজ দিচ্ছে আবুবাক আজমির থেকে আওয়াজ এসছে আল্লাহ উল্টো দিক থেকে আল্লাহ আওয়াজ মাইনুদ্দিন সেরহান থেকে আওয়াজ এসছে আল্লাহ পাকিস্তান থেকে আওয়াজ এসছে আল্লাহ উল্টো দিক থেকে আওয়াজ এসছে আলী হুজবেরি মুসলমানের ছেলেরা এর উম্মুজুর বলছে বান্দা যখন এক এক আল্লাহর জিকির করে আমার আল্লাহ ও একা একা বান্দার জিকির করে বান্দা যখন সবায়ের সামনে আল্লাহর জিকির করে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দা জিকির করে এমন মাহবুব পাবে কুদা এমন মাহবুব আছে বলে কুদা পাবে হে রে আমার উম্মত উম্মতিরা করেন আল্লাহকে ভালোবাসে আল্লাহকে प्यार করেন কে আছে আল্লাহকে mohabbat করবে দুনিয়ার mohabbat তুমি করছো দুনিয়ার mohabbat তো মরা দুনিয়ার mohabbat তো मुर्दा কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকো রব্বিকা জুল জালালে ওয়াল ইকরাম হে রে আমার উম্মত উম্মতিরা সমস্ত কিছু ফানা হয়ে যাবে একমাত্র আল্লাহর জাত বাকি থাকবে ভদ কে মহব্বত করবে ফানাকে মহাব্বত করবে তোমার মহব্বত ফানা হয়ে যাবে ধ্বংস কে মহব্বত করবে তোমার মহাব্বত ধ্বংস হয়ে যাবে বাঁকাকে মহব্বত করবে আল্লাহ বাকা তোমার মহাব্বত বাঁকা থাকবে মুসলমানের ছেলেরা তুমি যেখান থেকে মহব্বত করো না কেন যাকে মহব্বত করো না কেন সব মহব্বত সব জায়গায় কাজে আসে না জাকার মহব্বত সব জায়গায় আসে না ইজ্জতের মহব্বত সব জায়গায় কাজে আসে না বাপ মায়ের মহব্বত সব জায়গায় কাজে আসে না ভালোবাসা সব জায়গায় কাজে আসে না কিন্তু আল্লাহর মহব্বত সব জায়গায় কাজে আসবে আল্লাহ হচ্ছে রব্বুল আলমিন তুমি আলমিনের যেখানে যাবে আল্লাহ তোমার রব যেখানে তুমি যাবে সেখানে আল্লাহ মোহাব্বত কাজে এসে যাবে এ নবীর উন্নত কোথায় তুমি যাবে কোন জায়গায় যাবে পাকিস্তানে যাবে আল্লাহ তো আল্লাহ ওখানে পেয়ে যাবে তুমি ইংল্যান্ডে যাবে আল্লাহ পেয়ে যাবে তুমি লন্ডনে যাবে আল্লাহ পেয়ে যাবে কাজাকিস্তানে যাবে আল্লাহ পেয়ে যাবে উজবেকিস্তানে যাবে আল্লাহ পেয়ে যাবে মিশরে যাবে আল্লাহ পেয়ে যাবে এ নবীর উন্নত উন্নতিরা আফ্রিকার জঙ্গলে চলে যাবে যে আল্লাহ পেয়ে যাবে আর মরুভূমিতে চলে যাবে আথর মরুভূমিতে চলে যাবে আল্লাহ পেয়ে যাবে আটলান্টিক মহাসাগরে চলে যাবে আল্লাহ পেয়ে যাবে সায়রায় চলে যাবে ইবারেশ পাহাড়ের উপরে উড়ে পূর্ববে আল্লাহ পেয়ে যাবে তুমি দুনিয়া তো দুনিয়া কবরে যাবে আল্লাহ পেয়ে যাবে পুলসিরাতে যাবে আল্লাহ পেয়ে যাবে কিয়ামতে যাবে আল্লাহ পেয়ে যাবে হে নবীর উম্মত উম্মতিরা

তো দেখো নেবে দেখাবো বলে না বলে না আপনারা বলে আল্লাহকে মহাব্বত করবেন বলবো আল্লাহ বলেন আল্লাহকে মহাব্বত করে আমার দাদা জন বলতেন বাবা পয়সার দরকার পয়সার মালিককে হাত করো দরকার ইজ্জতের মালিককে হাত করো সম্মানের দরকার সম্মানের মালিককে দরকার দুনিয়া তোমার হাতের মুঠোই দরকার দুনিয়া দুনিয়ার মালিককে হাত করো যে আল্লাহ পেয়ে গেলো সব পেয়ে গেল কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় খুঁজছো আল্লাহ বলছো আমি তোমাদের শাহবাগের থেকেও কাছে আছি আমার বাপ আমার কাছে আছে আমার মা আমার কাছে আছে যদি বুকের কলার ধরে না বাবা মাকে কে বাঁচাবে হ্যাঁ আমার বাপ এসে বাঁচাবে হে আমার ছেলেকে মারিস নি বাবা এ আমার আমার ছেলেকে মারিস নি আমার মা বলবে আমার পুত্রকে মারিস নি হা আমার কলিজার টুকরা বলবে না 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 আমার আল্লাহ আমাকে মারছে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মদিরা যারা আল্লাহ সুয়ে প্রেম করে আল্লাহ সুয়ে মহব্বত করে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে পিয়ার করে আল্লাহ তাদের কোনোদিন বিয়জ্জত হতে দেয় না আল্লাহ কোনোদিন বিয়জ্জত হতে দেয় না আল্লাহ কোনোদিন বিয়জ্জত হতে দেয় না হযরতে মালিক ইবনে দিনার আল্লাহর সঙ্গে প্রেম করেছিল আল্লাহকে মহব্বত করেছিল আল্লাহকে ভালোবেসেছিল আল্লাহকে পিয়ার করেছিল মালিক ইবনে দিনার এক তরিকে হুজুর আমার এক তরিকে নদী পার হবে বলে নৌকার দানে দাঁড়িয়েছে বলে মাঝি তুমি কি নৌকাটা আমাকে নিয়ে ওই পার থেকে ওপারে কি পার করে দিতে পারবে বলে দাঁড়ান অপেক্ষা করে দাঁড়ান অপেক্ষা করেন হে ফকির দাঁড়াও অপেক্ষা করো আরো মানুষ জড়া হয়ে যাক তারপরে তোমাকে পার করব মালিকевна দিনার অপেক্ষা করে আরো কিছু মানুষ জড়া হয়ে গেল সবায়ের সাথে মালিকевна দিনার উঠেছে যখন মালিকевна দিনার ওই নৌকা দিয়ে পার হতে আরম্ভ করেছে মাছ বরাবর নদীতে গেছে নৌকার মাঝি পয়সা চায় এ তুই পয়সা দাও লোকেরা পয়সা দেয় তুই পয়সা দাও লোকেরা পয়সা দেয় ভাড়া চাই ভাড়া সবাই ভাড়া দিতে আরম্ভ বলেছে মালিক এনে যখনই বলেছে পয়সা দাও মালিক এনে দিনার বলে আমার কাছে পয়সা নাই ওই ইসমাঈলতে মাঝি বলে তুমি সব বেরা গিয়েছে বলে চলো চলো কিন্তু তোমার কাছে পয়সা নাই বলে হুজুর আমার কি করলেন মালিক এনে দিনার হুজুর কি করলেন ওই মাঝি একটা থাপ্পড় মেরে দিলেন যখনই থাপ্পড় মেরে দিলেন আল্লাহ সহ্য করে না আল্লাহ সহ্য করে না আল্লাহর আশিক কে বিয়াদবি করে থাপ্পড় মেরে দিয়েছে আল্লাহ সহ্য করে না আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আশপাশে যত মাছ ছিল সেই মাছের মুখে মুখে একটা করে দিনার ধরিয়ে দিয়েছে প্রতিটা মাছের মুখে একটা করে দিনার দিয়ে গোটা নৌকা ঘিরে ফেলেছে গোটা নৌকা ঘিরে ফেলেছে মালে কেমনে দিনার ওই মাছের মুখ থেকে একটা দিনার তুলে ওই মাঝির হাতে হাত মাঝির হাতের ওপরে দিয়ে আর বিসমিল্লা বলে পানির ওপর দিয়ে হেটে হেটে বেরিয়ে চলে যা আহা আল্লাহ কোনদিন বিয়জ্জত হতে আল্লাহর বন্ধুদের করে কোনো বিয়জ্জত হতে যখনই বন্ধুদের সঙ্গে করার চেষ্টা করেছে আমার আল্লাহ সাহায্য করে বাতেলদের সমস্ত প্ল্যানকে আল্লাহ চপাট করে দিয়েছে খবরদার আমার আশেখদের বিরুদ্ধে মুখ সেমলে কথা বলবে যদি আমার আশেখের বিরোধিতা করো তৈরি হয়ে যাও আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করতে হবে কি আমাদের শক্তি আছে আল্লাহর সঙ্গে জিহাদ করবে আল্লাহর ব্যাপারে আল্লাহ বলেছে আল্লাহর অলিদের দুঃখও নেই অলিদের ভয়ও নেই তুমি যদি আল্লাহলি হয়ে যাও তোমার দুঃখও হবে না তোমার ভয়ও লাগবে না মুসলমানের ছেলেরা আল্লাহকে মহব্বত করো আল্লাহকে ভালোবাসো আল্লাহকে পিয়ার করো জেন্দা মাহবুবকে মহব্বত করো জেন্দা মাহবুব হচ্ছে আল্লাহ আল্লাহকে মহব্বত করো আল্লাহকে স্মরণ করো এমনভাবে স্মরণ করো যে তুমি সবকিছু ভুলে যাবে আ আমার আল্লাহ কোরআনে বলছে অজুকুর রব্বা ইজা নাসিতা অজুকুর রব্বা ইজা না আল্লাহকে স্মরণ করো এমনভাবে যে সবকিছু তুমি ভুলে যাবে সব কিছু তুমি ভুলে যাবে এ নেবের উম্মদ উম্মদিরাব আল্লাহকে স্মরণ করতে হবে সব ভুলে যেতে হবে টাকার কথা ख्याल লাগলে হবে না ইজ্জতের কথা ख्याल লাগলে হবে না সম্মানের কথা ख्याल লাগলে হবে না দুনিয়ার কথা ख्याल লাগলে হবে না আল্লাহকে প্রেম করো কিছু ভুলে যে আল্লাহকে প্রেম করো এ নবীর উম্মত যুগে যুগে যারা আল্লাহকে mohabbat করেছে دیوانہ হয়ে গেছে পাগল হয়ে গেছে আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে গিয়ে সব ছেড়ে দিয়েছে একমাত্র আল্লাহর প্রেমকে ধরে নিয়েছে এ নবীর উম্মত যেমন বেটা ছেলেরা আল্লাহকে mohabbat করেছে ওই রকম মেয়েরা আল্লাহকে mohabbat করেছে বেটা ছেলেরা মধ্যে যেমন হাসান বসরি আশিক হয়েছে মেয়েদের মধ্যেই রকম রাবিয়া বশিয়া আশিক হয়েছে যেমন ব্যাটা ছেলেদের মধ্যে হুযায়ল বিন আইয়াজ আশিক হয়েছে ওই রকম মেয়েদের মধ্যে মাইমুনা সাউদা আশিক হয়েছে যেমন ব্যাটা ছেলেদের মধ্যে ছেলেদের মধ্যে আবু বকর সিদ্দিক আশিক হয়েছে মেয়েদের মধ্যে রাবিয়া বশিয়া আশ মেয়েদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা আশিক হয়েছে হে রেবব উম্মাত উম্মদিরা যেমন ছেলে দে করে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে আবু বাক্কারের উপর আল্লাহ সালাম পাঠিয়েছে খাদিজার উপর আল্লাহ সালাম পাঠিয়েছে যেমন ছেলেরা আল্লাহকে মহাব্বত করেছে ওই রকম মেয়েরা আল্লাহকে মহাব্বত করেছে যেমন ছেলেরা আশেক হয়েছে ওই রকম মেয়েরা আশেক হয়েছে বালকে কোন কোনো ক্ষেত্রে আল্লাহ পাক ছেলেদের থেকে মেয়েদের ইজ্জতকে মহাব্বতে বাড়িয়ে দিয়েছে হ্যাঁ জুনায়েদ বাগদাদী একদিন কাবা আল্লাহ দার বলে কথা বলে আল্লাহ আমাকে মেরে দেন আমাকে আবার জেন্দা করেন আমাকে মেরে দেন আমি আপনার এসকে ফানা হয়ে যেতে চাই আবার আপনি জেন্দা করে দেন আবার আপনি আমি ফানা হয়ে যেতে চাই আল্লাহ আপনি আবার জেন্দা করেন আল্লাহ আপনি আমাকে ফানা করে দেন আপনার এসকে আমি ফানা হতে চাই আল্লাহ আপনি আবার আবাজ বলেন এরমভাবে কথাবার্তারা বলে জুনায়দ কে মেয়ে ওখানে কে কথা বলে মেয়ে বলে কে জুনায়দ বগদাদি বলে হ্যাঁ বলে কি তো অফ করছো কি করছো বলে আমি কাবা তো অফ তখন মেয়ে হেসে বলে আল্লাহ এমনও বান্দা আপনার আছে দেখেছেন বলছে আল্লাহ এমনও বান্দা আছে যে আপনার ঘর তো অফ করে আল্লাহ এত কষ্ট করে কাউ আপনি আপনি কিরকম আপনি কোনো কোনো বান্দাকে এত কষ্ট বান্দা এত কষ্ট করে আসে কোনো কোনো বান্দায় এসে আপনার ঘর তো অফ করে তখন বলতে বলে আপনি কি বলে আমি 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 ঘর তো অফ করিনি আমি জব্বর তা তো অফ করছি আল্লাহ জালুয়া তর করছে মুসলমান আল্লাহ পাখির সঙ্গে প্রেম করবেন না আমার মা বোনেরা পর্দার আড়ালে আছে আমার বাপ ভাইয়েরা পর্দার বাইরে চোখের সামনে আমাদের সব আল্লাহকে মহাব্বত করতে হবে মহাব্বত করতে হবে এমন যে সব ভুলে যাব সব কিছু ভুলে আল্লাহকে মহাব্বত করতে হবে রাজি আছে বলেন ইনশাআল্লাহ সব ভুলে যেত আল্লাহ পাখি জানে সত্তর টাকা শাড়ি নিয়ে সাতশো টাকা শাড়ির খদ্দেরকে আমি সত্তর হাজার টাকার দেখাচ্ছি নাকি আল্লাহ ফাঁকির মাথায় ঢুকছে বুঝতে পার সাতশো টাকার খরিদ্দার শাড়ি কেনার ওনার পকেটে সাতশো টাকা আছে আর ওনাকে দেখাচ্ছি সত্তর হাজারের জিনিস জীবনে দিতে পারবে আল্লা পাখি খরিদ্দার ঠিক আছে তো আল্লাহর সঙ্গে প্রেম করবেন তো মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহর আশিকরা আল্লাহর আশিকরা তিনটে কাজ করে আল্লাহর আশিকরা কম কথা বলে আল্লাহর আশিকরা কম খায় আল্লাহর আশিকরা কম ঘুমায় এই তিনটে এই তিনটে কিরদার দিলের মধ্যে পয়দা করতে হবে এই তিনটে অবস্থা আমাদের কিরদারের মধ্যে আমাদের শরীরের মধ্যে আমাদের চলাফেরার মধ্যে পয়দা করতে হবে এ নবীর উম্মত উম্মতিরা যত তুমি কম কথা বলবে আমার আল্লাহর কথা তুমি তত বুঝতে পারবে যত কথা তুমি কম বলবে তত কথা আল্লাহর বুঝতে পারবে এ নবীর উম্মত উম্মতিরা কথা কম বলতে হবে আল্লাহর আশিক হতে গেলে প্রথম শর্ত ভিড় ছেড়ে দিতে হবে বেশি মানুষের সাথে থাকলে হবে না বেশি ভিড়ে থাকলে হবে না ক্লাবে আড্ডা মারা যাবে না চায়ের দোকানে বসে বসে হই হই করা যাবে না ওইখানে হই হই হচ্ছে ওখানে হই হই হচ্ছে পার্টির মিটিং এ হই হই হচ্ছে দুনিয়াদারি হই হই হচ্ছে মারামারি হচ্ছে ওই সব জায়গায় গেলে হবে না আল্লাহর আশিকরা সব সময় একা একা থাকে কেন প্রেম যারা করে তারা সব সোময়ে একা থাকে যারা প্রেম করে না তারা ভিড়ে থাকে যারা প্রেম করে তারা একা থাকে হে নবীর উম্মত উম্মতিরা ভিড় ছেড়ে দিলে কথা কম হবে কথা কম বললেই আপনি আল্লাহর কথা বুঝতে পারবেন আপনার দিলের মধ্যে আল্লাহ ভুলবে ও কথাগুলো ধরতে পারবেন ও কথাগুলো বুঝতে পারবেন আল্লাহর সঙ্গে হামকালামি করতে পারবেন আল্লাহ से কথা বলতে পারবেন চুপচাপ আছেন চুপচাপ আছেন আল্লাহ से কথা বলেন আল্লাহ আমার এই হয়েছে আল্লাহ আমার ওই হয়েছে আল্লাহ আমি আজকে সকাল বেলা এটা করেছি আজকে আমি সকাল বেলা ওটা করেছি আল্লাহ ওখানে একটা খারাপ কথা বলে ফেললাম আল্লাহ ওখানে আমি খারাপ কাজ করে ফেললাম আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহ সে কত কথা তুমি বলতে পারবে এ নবীর উম্মত উম্মতিরা তুমি যদি নিজেই বক করে বকো তুমি জীবনে আল্লাহ সে কথা বলতে পারবে না তাই প্রথম শর্ত কম কথা বলতে হবে আল্লাহর প্রেম করতে গেলে কম কথা বলতে হবে খবর নিয়ে দেখিয়ে যাও হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কম কথা বলেছিল আল্লাহ পাক আল্লাহ পাক তিনাকে খুশি করে তিন দিনের লাগে আলাদা হয়ে গিয়েছিল কম কথা বলেছিল দিন দিন জuban বন্ধ করেছিল আল্লাহ পাক তিনার درجہ ভুলান করেছে এই আলাইহিস সালাম দান করেছে হযরতে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বললেন মারিয়াম তুমি কথা বন্ধ করে দাও তুমি কথা না বলার উপোস করো কথা না বলার রোজা রাখো কেউ যদি জিজ্ঞাসা করে তুমি ইশারায় কথা বলবে তুমি কথা বলবে না ইশারায় কথা বলবে তুমি জুবানে সবাইকে বলবে আমি চুপ থাকার উপোস করেছি রুজা না খাওয়া রোজা হয় ওই রকম দ্বারা চুপ থাকার রোজা হযরতে মারিয়াম রাখলেন হযরতে জাকারিয়া চুপ হয়ে গেলেন এই আলাহ সাল্লামকে দিলেন মারিয়া আলাহ চুপ হয়ে গেলেন হজরাতে হজরাতে আমার আল্লাহ পাক হজরাতে ঈশা রুহুল্লাহকে দান করে দিলেন ওই রকম দ্বারা হজরাতে হজরাতে মারিয়াম চুপ হয়ে গেলেন ঈশা রুহুল্লাহ পেয়ে গেল মুসা কালিমুল্লাহ হুজনামার সব ভিড় ছেড়ে দিয়ে একা হয়ে কথা বন্ধ করে দিলেন তৌরাত কিতাব পেয়ে গেলেন আর আমার রসুল্লাহ সব ভিড় ছেড়ে দিয়ে একা হয়ে গেলেন আমার আল্লাহ কুরানুল কারিম দান করে দিলে তখনই মানুষ নবীরা একা হয়ে গেছে সব নবীরা একা হয়ে গেছে আমার আল্লাহ তখনই তাদের নিয়ামত দান করে দিয়েছে হজরাতে সুপিয়া আব্দুল সাহেব হে জঙ্গলে আল্লাহ জানেন কি জানেন হ্যাঁ আব্দুর রহমান হুজুরের সঙ্গে দেখা হলো কত বছর আছো বললেন পঞ্চান্ন বছর জঙ্গল ইবাদত করছে সতেরো বছর বয়সে পীরের হুকুম পেয়ে মানুষ ছেড়ে দিয়ে একা হয়ে গিয়েছিলাম পঞ্চান্ন বছর আব্দুল মোমেন মানুষের মুখ শুধু তোমারই দেখলাম আর কারো দেখি পঞ্চান্ন বছর বলেন যদি মজা না লাগতো পাঁচ বছরে বেরিয়ে পড়তো না পড়তো দশ বছরে পনেরো বছরে পঁচিশ বছরে চল্লিশ বছরে পঞ্চান্ন বছরে পঞ্চাশ বছরে বেরোয় নে পঞ্চান্ন বছর কেটে যাচ্ছে হুজুর আল্লাহ সঙ্গেই প্রেম করে যাচ্ছে দেখেন জোয়ান ছেলেরা মোবাইলে রাত্রেবেলায় বলে ঘোরে যারা প্রেম করে না যারা নয় তারা কি বলে জানে মানে পাগল হয়ে গেছে মানে কুয়াশা দেখে না ও মোহাব্বত এমন জিনিস নয় হারাম মহাব্বত কি হালাল নয় কি মহাব্বত দুনিয়ার এসব প্রেম কি মহাব্বত হারাম এই হারাম মোহব্বত হারাম মোহ্বত এত পাওয়ার আছে না কুয়াশা ঠান্ডা গরম রোদ পানি কিচ্ছু আটকাতে পারে না আশেখ মাহবুবের প্রেমেই থাকে দুনিয়ার হারাম মোহব্বতে যদি এত পাওয়ার থাকে এত ঠান্ডায় ফজরে উজু করতে বাধা দিতে পারে না তাহার্যতের ঘুম বাধা দিতে পারে না বান্দা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় আছে আল্লাহর সঙ্গে প্রেম করবে হ্যাঁ আমার মাহবুবের নামটাই কি বলেন আমার মাহবুবের বলেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমার আল্লাহ শুনছেন আমরা আসে আল্লাহকে ডাকছে আল্লাহ আল্লাহ আমি তো আল্লাগার নিকৃষ্ট জঘন্য আপনারা নে মানুষ কি নাম আপনার নাম কি আব্দুরৌ বলেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ উল্টো দেখতে আব্দুরৌফ কারো বানানোর কথা নয় ফাসকুরু নিয়ায করুন ও স্কুলি তুমি আমার আমাকে ইয়াদ করো আমি তোমাকে ইয়াদ করব তুমি আমার খেয়ালে থাকো আমি তুমি তোমাকে খেয়াল করব তুমি আমার কথা ভাবো আমি তুমি তোমাকে ভাববো মুসলমান আল্লাহ কোন ছেলে আছে মা কে করে মায়ের লেগে দেওয়া পাগল মায়ের লেগে দিওয়া পাগল সারা রাত সারা রাত ওই মায়ের শরীর খারাপ হয়েছে সারা রাত জেগে জেগে কাটিয়ে দেয় মায়ের শরীর খারাপ আল্লাহর জন্য মায়ের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় ওটা হালাল মহাব্বত ওটা হালাল ভালোবাসা ওটা হালাল পিয়ার এ নবীর উম্মত উম্মদিরা মুসলমান মায়ের শরীর খারাপ হয়েছে সারা রাত কাটিয়ে দিল বাবার শরীর হয়েছে সারা রাত কাটিয়ে দিল এ নবীর উম্মত উম্মদিরা কত প্রেম মহাব্বত দুনিয়ার আছে যদি দুনিয়ার মহাব্বতে তুমি যদি পাগল হয়ে যাও দিয়ানা হয়ে যাও তোমাদের কানে কি খবর পৌঁছায় নে করেছে বিষখে গলায় দড়ি দিয়ে মরে গেছে তোমাদের কানে কি খবর পৌঁছায় নে করেছে গায়ে পাথর সামনে ব্রিজ থেকে ঝাম মেরে দিয়েছে তোমরা কি খবর পাওনি মহাব্বত করেছে নিজের শরীরকে নিজেই কাটছে নিজের শরীরকে নিজে কেটে আর রক্ত বের হচ্ছে খুন বের করছে এ নবীর উম্মত উম্মতিরা লোকেরা বলে পাগল হয়ে গেছিস আমি বলি পাগল নাই আশিক হয়ে গেছে আশিক হয়ে গেছে দুনিয়ার মহাব্বত যদি রকম আল হয়ে যায় আল্লাহর মহাব্বতে কি হতে পারে আল্লাহর ভালোবাসা কি হতে পারে মনসুর হাল্লাদ আল্লাহর প্রেমে পাগল ছিল মনসুর হাল্লাদ আল্লাহর প্রেমে পাগল ছিল খবর নিয়ে দেখে যান আল্লাহর কাবা যে ফেরাজে এটা আমার মাহবুবের ঘর এটা আমার আল্লাহর ঘর এটা আমার মওলার ঘর এটা আমার রহমানের ঘর এটা আমার রহিমের ঘর এটা আমার গফুরের ঘর এটা আমার গফফারের ঘর এটা আমার সত্তার ঘর এটা আমার কাদেরের ঘর এটা আমার মাবুদের ঘর এটা আমার এটা আমার সত্তারুল ইয়ুবের ঘর এ নবীর উম্মত উম্মতিরা কফফার গফুরের ঘর ওহে মনসুর আল্লাহ আল্লাহর কাবা দেখতে 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 এক বছর কাটিয়ে দিল লরে না চড়ে না পা ফেটে গেছে হাত ফেটে গেছে হাত পেঁচা আমরা ফেটে গেছে রসানি কাচ্ছে রস

দশ সেকেন্ড বিশ সেকেন্ড পর্যন্ত মহাবোবের কথা ভাবে যে কোনো যে কোনো যাকে মহাবুব কিছু একটা ভাবে যদি একটা ভাবনা কি যদি একটা ভাবনা মানুষকে সেকেন্ড 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 মিনিট বসেই আছে বসে যদি এইরকম হাল দশ মিনিটে লেগে করে দেয় পাঁচ মিনিট এক মিনিট ধরে আল্লাহর চিন্তা বান্দাকে কোথায় নিয়ে যাবে মুসলমান কথা কম বলছো এক নম্বর যারা ভগ 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 করে বকে এ কোনদিন mohabbat করতে পারে মুসলমানের ছেলেরা হে রে আল্লাহ যাত্তা দিলে বসে না আল্লাহর ঘর কোথায় আল্লাহ কোথায় থাকে আল্লাহ তো আমাদের দিলের মধ্যে থাকে হে মুসলমানের ছেলেরা আবার শয়তানের ঘর কোথায় শয়তানের ঘর কোথা হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ শয়তানের বাড়ি কোথা শয়তান কোথায় থাকে আমার হুজুর বললেন কেন শুনুনি আল্লাহ জি ওয়া সুবি সুফি সুদুরিন নাস মানুষের বুকের উপরে থাকে মানুষের বুকের ভিতরে দিলের উপরে শয়তান বসে থাকে তাহলে শয়তানও দিলের উপরে থাকে আমার আল্লাহও দিলের ভিতরে থাকে এ নবীর উম্মত উম্মতির আর বলো শয়তানের সাওয়াস আছে যার দিলে আল্লাহ থাকে সেই দিলে কি শয়তান যেতে পারে আর আমার আল্লাহ পাক কি দিন শয়তান যার দিলে বসে সেই দিলে কি আল্লাহর জায়গা হতে পারে আল্লাহ মাফ করেন এর বীরম্ম তুম্ম তালে তাহলে কি করতে হবে আমাদের শয়তানি খয়াল আছে আমরা জিনা করতে ভালোবাসি গান শুনতে ভালোবাসি হারাম খেতে ভালোবাসি গেল্লাগী করতে ভালোবাসি হারাম কাজ করতে ভালোবাসে খারাপ কাজ করতে ভালোবাসে এর বীরম্ম তুম্ম মুসলমানের ছেলেরা খুব ভালো করে শুনে রেখে দেয় তাহলে আমাদের দিলে এখন শয়তান বসবাস করছে আমাদের কি করতে হবে প্রথমে ঘর পরিষ্কার করতে হবে প্রথমে ঘরটাকে ভাঙতে হবে ভেঙে শয়তানকে ঘর থেকে বের করে দিতে হবে যখন শয়তানকে ঘর থেকে বের করে দেবো দিল যখন পরিষ্কার হয়ে যাবে ঘর যখন তৈরি হয়ে যাবে আমার আল্লাহ তোমার দিলের মধ্যে এসে বসে যাবে আল্লাহ বারুম বলছেন পৃথিবীর কোনো মানুষের কাছে যা আপনাদের ঘর আছে না নেই আমি আপনাকে বলে ঘর আছে না আমি যদি ঘর ভাঙতে যাই আপনার দেখেন ঘর ভাঙতে কথা ঠিক না বল এই শরীর দিয়েছে আমি নিজে নিজে কি শরীর কমজোর হতো খাবুনি দাবুনি একদম নিজে নিজে নিজেকে করবে না এই শরীর আল্লাহ দিয়েছে শরীর আমার যেমন ঘর কেউ ভাঙতে দেয় না ওরা নিজের শরীরকেও কেউ কমজোর করতে এখন আপনাকে যদি বলা হয় এই ঘরের তলায় শোনা আছে ঘরের তলায় শোনা আছে কি করবি ঘর ভেঙে ফেলবে ভেঙে সোনা তুলবে যখন সোনা হাতে পেয়ে যাবে সে ওই সোনা দিয়ে আবার এর থেকেও ভালো ঘর তৈরি করবে যখন ভালো ঘর তৈরি হয়ে যাবে সেই ঘরে ঘর আলাও থাকবে ঘরও তৈরি হয়ে যাবে ওই রকম আল্লাহ রুম বলছেন কেউ কোনোদিন নিজের ঘর মানে নিজের শরীরকে কোনো দিন ভাঙবে না নিজের শরীরকে কেউ কোনোদিন দিন ভাঙবে না কিন্তু এতে করে বুঝাতে হবে যে শোন শোন তোর তোর ঘর ভাঙনা ওই ঘরের তলায় দৌলত আছে ওই ঘরের তলায় কি আছে বলেন দৌলত আছে কি আছে হ্যাঁ গুপ্ত ধন আছে কি আছে আল্লাহ যদি যদি ধন দৌলতের মহাব্বতে নিজের মহাব্বতের ঘর ভেঙে ফেলো আল্লাহর আল্লাহ শরীর ভেঙে ফেলবে শরীর ভেঙে ফেলবে জেনে রেখে দেবেন এই যত মানুষ বসে আছে এখানে কমজোর মানুষ আছে না নি কমজোর শরীর শারীরিক কমজোরি এরম মানুষ আপনাদের গ্রামে আছে না নাই সত্যি কথা বলেন যারা খুব শরীর কমজোরি লোক এরম আপনাদের পরিচয় আপনাদের আত্মীয় সৈন্য আসে না নেই বলেন মারামারি হলে ওরা যায় লোকের ঘর ভাঙতে ওরা যায় হ্যাঁ লোকের সঙ্গে কাটাকাটি মারামারি খিস্টা গালা ওরা করে ওরা সবসময় কেন জেনে রেখে দেবেন শয়তান যে ঘরটাকে পছন্দ করে সেই ঘরটা শক্তিশালী শয়তান কমজোর লোককে কমজোর লোকের দিলে শয়তান বসে শয়তান শক্তিশালী যার গতর খুব ভালো মারামারি ভালো করতে পারে শয়তান সেইটাকে পছন্দ করে সেই দিলের ওপরে বসে থাকে দেখবেন যাদের হুঁসো না হুঁসো অনেকগুলো গায়ে শক্তি দেখবেন সব জায়গায় এই গরম জায়গায় হে মেরে ফেলবো ভেঙে ফেলবো আছে না নেই যারা মেরে ফেলবো ভেঙে ফেলবো ওর দিলে শয়তান বসে আছে ওকে কি করতে প্রথম ওর শরীরকে কমজোর করতে হবে শরীর কমজোর কেমন করে হয় এক নম্বর মানুষের থেকে সরে আসতে হবে এমনিতেই শরীর কেমন হয়ে যাবে যে হাসি খুশি ছেড়ে দিতে হবে মানে মানুষের থেকে সরে আসতে হবে কথা কম বলতে হবে খাওয়া দাওয়া কম করতে হবে ঘুমোতে হবে কম শরীর কি হবে বাবা ফরিদ সাকার গান বাবা দেখবেন বেশিরভাগ আল্লাহরা সব কমজোর ছিল কিন্তু পরে তাকতবর হয়েছে আমি বুঝতে দিচ্ছি যে হুজুরি কি ওয়াজ করছে নিজের শরীরকে কেউ কমজোর করে আচ্ছা একটা ঘটনা বলি তাহলে কেন সব ক্লিয়ার হয়ে যাবে বড় সাহেবের কাছে একজন মেয়ে এসেছে এসে বলে আব্দুল কাদের জন্য বড় সাহেব আমি আমার ছেলেকে আপনার কাছে রাখতে চাই ঠিক আছে বাবা রাখো থাকো থাকো একদিন কেটে গেল দুদিন কেটে গেল তিন দিন ছেলে যখন রেখে গেছিলো খুব ভালো শক্তিশালী ছেলে তিন দিন দিন অনেক কেটে কেটে যাওয়ার পরেতে বড় আব্দুল কাছে ছেলে আছে বহুদিন পরে মা সফর করে করে এসে আমার ছেলে কোথায় গেল আমার ছেলে ছেলে বেড়েছে খেয়ে দেখে ছেলে পানিতে ভিজে ভিজে গমের আছে জানো মানে কাপড় ছিলার মতো পাতলা হয়ে কেমন হয়ে গেছে মায়ের দিল সহ্য হবে হ্যাঁ আমার ছেলে কোথায় গেল বড় পিস বড় পিসুজু যেই দেখে বড় পিসুজুর মুরগি ঠিক আছে মুরগি খাচ্ছেন যখন মুরগি খাচ্ছেন মা তো আরো নারাজ হয়ে গেছে যে হুজুর মুরগি খাচ্ছেন আর আমার ছেলেটা শুকনো রুটি খাচ্ছে

আবাদ করার পরে হাড়গুলোকে জড়া করব কুম হয়ে যাও হারে হারে জড়া লেগে মরা মুরগি আবার জেন্দা হয়ে গেছে বলে শুনো তোমার ছেলের এখন تربیت চলছে তোমার ছেলের জন্য আমি হারাম করে দিয়েছি মুরগি খাওয়া যতক্ষণ না সে মুরগি জিন্দা করতে পারছে যেদিন তোমার ছেলে মুরগি জেন্দা করতে পারবে সেদিন মুরগি খাবে তার আগে মুরগি খাবে তোমার ছেলের লাগি হারাম টার্বিয়াত শিক্ষক সেরকম শিক্ষক ছিল বড় পিস আব্দুল কাদে চিল রহমাতুল্লা মুসলমান আমার আল্লাহ বড় পিস সাহেবকে এত বড় নিয়ামত করেছেন সমস্ত পৃথিবীর সমস্ত অলিদের অলিদের কাঁদে বড় পিস সাহেবের পা মুবারক আছে বড় পিস সাহেব হুজুরের নাম আমার আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছেন কেউ যদি পাক জুবানি আদবের সঙ্গে নাম নেয় আল্লাহ দশটা করে নেকি দান করে দেয় এসব কথা আহালে হাদিসদের মাথায় ঢুকবে না এসব কথা লাহহাবিদের মাথায় ঢুকবে না আহলে হাদিসরা বড় পিসাহকে মোশরেক পর্যন্ত বলেছে মাথায় ঢুকছে আমরা বলি না না কেয়া মতে যখন আওয়াজ আসবে আমরা শুনবো কে আওয়াজ দিচ্ছে দেখবো বড় পিস আব্দুল কাদের জিলানি আওয়াজ দিচ্ছে আমরা ছুটে ছুটে বড় পিস কাছে যাব কারণ সব অলিদের মাথায় বড় পিস আছে উঁচুতে পোস্টে সব অলিরা বরফ সাহেবের কাছে যাবে আমরা বড় পিস সাহেবের অলিদের সাথে আমরা যাবো আহলে সাহেবের মধ্যে হাসনাইন হাসান হুসাইন হুজুরকে হাসনাইন বলা হয় বাপ ছিল হাসান থেকে আম্মা হুসাইন থেকে হাসান হুসাইনের ঘরের ছেলে বরফ আব্দুল কাদের জিলানিকাল এত মাকাম দিয়েছেন উচ্চ মর্যাদা দিয়েছেন তো যাই হোক তার মানে বুঝতে পেরেছেন বরফির সাহেব বলেন এই যে এই যখন আমার ছেলে তৈরি হবে তখন মুরগি খাবে মুসলমানের ছেলেরা এম তাই আল্লামা মারুম বলছে আল্লামা মারুম বলছে প্রথমে কি করতে হবে শরীরকে কষ্ট দিতে হবে আমার আল্লাহ নিজেও অনেক সময় বান্দা দেখরে কষ্ট দেয় যখন বান্দা দেখরে কষ্ট দেয় আল্লাহ তরফ থেকে যখন বান্দারা কষ্ট পায় বান্দারা আর যারা আল্লাহ মাফ করে যারা কম এলেমের লোক তারা চিরবিড়িয়ে ওঠে তারা বলে কি তারা বলে হ্যাঁ আমার আল্লাহ এরকম ব্যবহার করলামার সঙ্গে আমার আল্লাহ এরকম ব্যবহার আমার সঙ্গে না না মুসলমান আমার আল্লাহ বা যেটা করেন ভালোর জন্য করেন আল্লাহ বারুম উদাহরণ দিয়ে বলছে শোনো 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 আমি তোমাদের এই ঘটনাটা আল্লাহ তরফ থেকে আজাম আল্লাহর তরফ থেকে কষ্ট জ্বর কে দেয় সর্দি কে দেয় কাশি কে দেয় ক্যান্সার কে দেয় হাত পা কি করে কমজোর হয়ে যায় প্যারালাইসিস কি করে হয়ে যায় এ উম্মত উম্মতিরা অন্ধ কে করে দেয় কালা কে করে দেয় মুখে যুবান ছিল বুবা কে করে দিল এ উম্মত উম্মতিরা সব আল্লাহ পাকের তরফ থেকে বান্দা পান্দাকে যখন আল্লাহর তরফ থেকে কোনো কষ্ট দেওয়া হয় যারা কম এলেমের লোক তারা কি করে আল্লাহ মাফ করে তারা মুখ দিয়ে জুবান দিয়ে খারাপ কথা বলতে আরম্ভ করে দেয় কেন খারাপ কথা বন্ধ বল তার করে দেয় এ মুসলমান তারা জানে না কিন্তু আসল হাকিকাতে আমার আল্লাহ বান্দাকে যখন কষ্ট দেয় বান্দার জাহিরিতে কষ্ট মনে হয় কিন্তু এলমে মারে ফাতে বাতিনিতে বান্দার এই কষ্টতে আল্লাহ আরাম লুকিয়ে রেখেছে এটা বুঝাবার লাগে আল্লাহ রুম রহমতুল্লাহ মাসনাবি শরীফ আমি মাসনাবি থেকে দু একটা কথা বলি রুম রহমতুল্লাহ এটা বুঝাবার লাগে বলছেন শোনো একটা রাজা একদিন ঘোড়ার উপরে সবার হয়ে যাচ্ছে যেতে 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 দেখে একটা বড় গাছ আছে সেই গাছের তলায় একজন পথচারী পূজা রাজা তার পূজা পথচারী সে শেষ রাজা দূর থেকে পথচারীকে দেখলো দেখার পরেতে দেখে একটা ছুড় মতন সাপ ঘুমছে তো পথচারী ঘুমোচ্ছে গাল হাঁড় একটা সাপ যে আস্তে আস্তে গালের ভিতরে ঢুকে পেটের মধ্যে উদাহরণ দিচ্ছে কে আল্লামা রুম দেখেন না এক্ষুনি বুঝতে পেরে যাবেন আল্লামা রুম হুজুর আল্লাহ কি মহান দিয়েছে মৌলানা গোটা তুর্কিতে উসমানিয়া খেলাপথের মৌলানা একটা আল্লামা রুম রহমাতুল্লাহ হুজুর বলছে বুঝা পাল আমাদের ঘরে বুঝা পাল্লাকে বলছে এই ঘটনাটা ঢুকে গেছে যখন ঢুকে গেল বাদশা চিন্তা করলো কেন বাদশা হচ্ছে ওখানকার ধরনের মালিক বাদশা চিন্তা করলো আমি যদি ওই কথাটা ছেলেকে বলে দিই ওই পথচারীকে বলে দিই যে তোমার পেটের ভিতরে সাপ ঢুকে গেছে সে তো এমনিতে ফেল করে মরে যাবে কথা ঠিক না সে বুঝতেছে বাদশাটাকে কিছুই বললো না বাদশা যেয়েই চাবুকের বাড়ি মারতে আরম্ভ করে কি তো ঘুম থেকে উঠে ছিন কি তো জানে না কিছু কি হয়েছে জানে ভিতরে সাপ ঝুঁকে গেছে কি জানে মেরেছে যখনই চাবুক মেরেছে এ চিকি উঠে হ্যাঁ বাদশা কেন মারছেন কেন মারছেন কোনো কথা নাই মেরেই চাইছে না খুব মার মেরেছে যখনই মেরেছে দৌড় আর বাচ্চা ঘোড়ার উপরে শহরে মারতে মারতে ওকে দৌড় কাটাচ্ছে যেতে 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 একটা জায়গায় যেয়ে পৌঁছেছে পৌঁছে জমিনে পড়েছে বাদশা বেড়েই তখন উনি বলছেন পথচারী বললাম আমাকে কেন মারছেন বাদশা আমি কি দোষ আমি তো শুয়েছিলাম বলে ভয়ে বমি পেয়ে যখন হার্টবিট যখন খুব হয়ে যায় না তখন তাড়াতাড়ি হয়ে না বমি আবার মারছে

জানেনে চার পেটের ভিতরে সাপ আছে তখন মনে করছে রাজানার উপরে কি অত্যাচারই করছে যখন দেখতে পেয়ে গেল সাপ বেরিয়ে গেছে তখন বলে হা হা বাদশা মেরে আপনি আমাকে ঠিক করেছে। ওই রকম আল্লাহ তরফ থেকে যখন বান্দার উপরে আজাব আসে বান্দা বলে উপরে কি করছে যখন আমার আল্লাহ পাকের বান্দারা যখন পরিষ্কার পর্দা যখন উঠে যাবে যখন বুঝতে পেরে যাবে তখন বান্দা বলবে হা হা আমার আল্লাহ কি সুন্দর আমার সঙ্গে ব্যবহার করেছে মনে হবে না সুবান আল্লাহ আমার আল্লাহ কিছু কিছু মানুষকে দেখেন হৃদায়ত অনেক ভাবে হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে কোনো ঘটনা ঘটি আমার আল্লাহ বান্দাকে হিতায়াত করে দেয় বাপ মেরে দিয়ে মা মেরে দিয়ে দাদু মেরে দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে শরীর খারাপ দিয়ে প্যারালাইসিস করে ক্যান্সার দিয়ে কোনো রকম কোনো না কিছু দেখেন দুনিয়া ছেড়ে যেতে হবে না আমাদের লক্ষ্য তো দুনিয়া নয় আজকে জানার আর দশ বছর পরে যান যেতে তোমাকে হবে তোমার এখানে টিকিট নেই ওখানে যেতেই হবে কথা দিনের শেষে আমাদের ঘরে কফন পড়তে হবে কথা ঠিক না বলে আমাদের কি আমরা সব মরা আমরা কি বলে দেয় আল্লাহ খারাপ কাজ করে বাজে কাজ করে আমার আল্লাহ হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটিয়ে দেয় না বান্দা পুরো চেঞ্জ বান্দা পুরু চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে পুরা আল্লাহর দিকে ঘুরে যায় লকডাউনে অনেকে ভালো হয়ে গেছে করোনা অনেকে নামাজ শুরু করে দিয়েছে অনেকের বাপ মরে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল মরতে মরতে বেঁচে গেছে মরতে মরতে দুজন একজন মরে গেছে একজন মরে গেছে একজন বেঁচে আছে যে বেঁচে আছে সে কি করলো ওই ঘটনাটা আর খারাপের দিকে এক নম্বর এইভাবে আমার আল্লাহ আর এক নম্বর হচ্ছে হ্যাঁ আমার পাক কি করেন কোনো কোনো আল্লাহর অলিতের ঘটনা শুনিয়ে কোনো আল্লাহ নেক বান্দাদের ঘটনা শুনিয়ে বান্দাদের হৃদায়ত করে দেয় আর আমার পাক বান্দাদের কথাতে কোন বান্দাদের কথাতে আসার পয়দা করে বান্দাদের হৃদায়ত করে দেয় একবার জোরে বড় তো আমার পাক যখন কোনো কষ্ট দেয় কষ্ট দিয়ে বান্দাকে কমজোর করে আর এক একটা বান্দা আল্লাহ রুহিল্লা নিজেরাই নিজেরাই বলে নিজেরাই কমজোর হও কম খাও কম কথা বলো রাত্রেবেলায় কম ঘুমো তাহলে কি আর বান্দা নিজে নিজে কম যখন কমজোর হবে নিজের ঘর যখন ভেঙে যাবে নতুন ঘর তৈরি হবে নতুন ঘর যখন তৈরি হবে তখন শরীর আবার তাকত আসবে কিন্তু ওই শরীরে তাকত শয়তানি তাকত নয় ওই শরীরে তাকত রহমানি তাকত হবে আল্লাহর ভালোবাসার তাকত হবে ওই তাকত ওই শরীরে আর শয়তানি ঢুকতে পারবে না কারণ অলরেডি তোমার দিলে আল্লাহ বসে আছে শয়তানের সাহস নেই ওই শরীরে ঢুকার মুসলমান এইভাবে আমাদের সব চলতে হবে বলেন ইনশা আল্লাহ চোরে বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন সকলে আল্লাহ আমি আল্লাহ আমি এক নম্বর কম কথা বলা দ্বিতীয় নম্বর কম ঘুমানো এই কম খাওয়া তৃতীয় কম ঘুমানো বলেন ইনশাল্লাহ মুসলমানের ছেলেরা হেদিরাফ আমি আর একটা উদাহরণ দিয়ে যাই আল্লাহ মারুম রহমান বলছেন যখন বান্দাকে কেউ তীর মেরে দেয় তীরটা এসে যদি বাজুর মধ্যে লেগে যায় কি শরীরের মধ্যে লেগে যায় ধরেন তিন মারল তীর মারার পরে এই বাজুর মধ্যে লেগে গেল তীর ঢুকে আছে অলরেডি এবার বলে তীর যে ঢুকে আছে কষ্ট তো হচ্ছে কষ্ট তো হচ্ছে এখন ওই তীরকে যদি আপনি বের করতে চান আপনার কষ্টটা আরও বেড়ে যাবে না কমে যাবে আরো বেড়ে যাবে আরো বেড়ে যাবে কেউ যদি ওই আরো বেড়ে যাওয়ার কষ্টর কথা চিন্তা করে তীরকে ওই অবস্থায় রেখে দেয় সারা জীবন তাকে কষ্ট ভোগ করতে হবে কারণ কাঁটা ফুটে গেল কাঁটা ফুটে গেল কাঁটা বের করতে গেলে সে ভিতরের দিকে ঢুকে গেছে বেলের দিয়ে কাটতে হবে বেলের দিয়ে কেটে ফাঁক করে তারপরে কাঁটাটা বের করতে হবে কেউ যদি এই সামান্য কষ্টের ভয়ে কাঁটা ওই অবস্থায় রেখে দেয় তীর বের করার ভয়ে তীর যদি ওই অবস্থায় রেখে দেয় তাহলে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ওই তীরের কষ্ট তাকে বহন করে করে বেড়াতে হবে আর সামান্য কষ্টের কথা চিন্তা না করে যদি কে উপরে বাইরে ফেলে দেয় যায় তাহলে কি হবে সারা জীবন তাকে আরামের সঙ্গে বসবাস করতে হবে সে আরামের সঙ্গে বসবাস করবে এ নবীর উম্মত উম্মদিরা এবার বলেন আমাদের তো কষ্ট হচ্ছে আমাদের তো জীবনে কষ্ট আছে আমরা জমিতে চাষ করি এটা কষ্টের কাজ আমরা কলকাতায় গিয়ে ফেরি করি এটা কষ্টের কাজ আমরা বসে বসে কাপড় সেলাই করি ওটা একটা কষ্টের কাজ সারা দিন ধরে আমরা লোকের ধরে দরে কাজ করে করে বেড়াই ওটাও একটা কষ্টের কাজ এই যে কষ্টটা হচ্ছে এই কষ্টর সাথে যদি দিনই কষ্ট করি আল্লাহকে প্রেম করি আল্লাহকে মহব্বত করি এই কষ্টের সাথে আল্লাহর মহব্বত যদি আরো অ্যাড হয়ে যায় কষ্ট আরো বেড়ে যাবে আরো কষ্ট বেড়ে যাবে এই সামান্য কষ্ট বেড়ে যাওয়ার ভয়ে আমরা আল্লাহর কাজকে ত্যাগ করে দিয়ে দুনিয়ার কাজটা ঠিক করে যায় আল্লাহর কাজ আমরা করি না কেন করি না আর একটু কষ্ট ইজাফা হচ্ছে আরো কষ্ট বেড়ে যাচ্ছে এই সামান্য কষ্ট বেড়ে যাওয়ার ভয়ে আমরা আল্লাহর কাজকে ত্যাগ করে দিয়েছি নামাজ ছেড়ে দিয়েছি সারাদিন খাটাখাটনি করে আর ফমান্দা ঘরের মধ্যে এসেছে ঘরের মধ্যে এসে এবার একটু শোবে বলছে ঈশার নামাজ পড়তে হবে এই ঈশার নামাজ পড়তে গেলে কি হবে এই যে কষ্টটা হলো ঈশার নামাজে কষ্ট আরো বেড়ে গেল এই সামান্য কষ্ট বেড়ে যাবার ভয়ে যদি কেউ এই অবস্থায় কষ্ট করতে করতে মরে যায় তার মানে তীর হাতের মধ্যে লেগে আছে ওই অবস্থায় কষ্ট করতে করতে মরে গেলে সারা জীবন কষ্ট ভোগ করতে হবে সারা জীবন কষ্ট ভোগ করতে হবে আর সামান্য অন্য কষ্টের কথা চিন্তা না করে تیر যদি বাইরে বের করে ফেলে দেয় মানে দুনিয়ার কষ্টের সাথে সাথে আল্লাহর জন্য যদি मेहनत মুজাদা করে আল্লাহ درجہ बुलंद করে দেবে মরার সাথে সাথে অনন্তকালে বান্দাকে আরাম দান করে দেবে বুঝলেন বুঝতে পারলেন আপনি জমিতে চাষ করছেন টুকুরবেলা রোদ করছেন তো রোদ হোক বর্ষ হোক যাচ্ছেন তো না খাওয়া তো দরকার কথা ঠিক না বলছেন এখন ওর সাথে যদি আপনি আবার জোহরের নামাজটা অ্যাড করেন কষ্ট বাড়লো না করলো হ্যাঁ আপনি অজুহাত দেখাচ্ছেন কি এই লুঙ্গি খারাপ জামা খারাপ হ্যানো খারাপ কেন একটা হ্যাঁ তুমি খাবার নিয়ে যাচ্ছো তুমি পানির বোতল নিয়ে যাচ্ছো তুমি লাইট নিয়ে যে সব নিয়ে যাচ্ছো কুদাল নিয়ে যাচ্ছো কেন একটা লুঙ্গি এক্সট্রা নিয়ে যেতে পারো সাথে করে টুক করে লুঙ্গিটা খুলে লুঙ্গিটা পরে নামাজ পড়লে আবার লুঙ্গিটাকে পাল্টে আবার ওই খারাপ লুঙ্গি পরে নামাজ পড়লে ঠিক না অজুহাত দিয়ে আল্লাহর কাছে অজুহাত দেওয়া যাবে আল্লাহ তুমি আল্লাহর কাছে কোন রকম অজুহাত পেশ করতে আল্লাহ আমি কি করবো এখানে এই হয়েছিল আজকে আজকে ওই হয়েছিল আজকে এ অজুহাত আল্লাহ পাকের কাছে দিতে পারবে জোহরের এই দুপুর বেলা খাতা খাটনি করছো তার সঙ্গে আবার জোহরের অ্যাড করছো নামাজ তাহলে তীর লেগে আছে এ জোহর একটা তো কষ্ট করছো মাঠে আবার জোহরের নামাজ কষ্ট বাড়বে না কম সামান্য কষ্ট কষ্টটা কি খুব বেশি সামান্য কষ্ট বাড়ার লেগে তুমি কি করছো তুমি ছেড়ে দিচ্ছ নামাজটাকে এই সামান্য কষ্ট বেরার ভয়ে বেড়ে যাওয়ার ভয়ে যদি নামাজ ছেড়ে দাও তার মানে তীর লেগে আছে বের করতে গেলে কষ্ট বাড়বে সামান্য কষ্ট বাড়ার ভয়ে যদি তি রেখে দাও কষ্ট হবে সারা জীবন আর যদি এই কষ্টের কথা উপেক্ষা করে যা হয় হবে নামাজ পড়লি তুমি যদি নামাজটা পড়ে লাও আল্লাহ তার যা করে দেবে তোমাকে সারা জীবনের লেগে বের করে করে দিয়ে আরাম আরাম হয়ে সারা জীবনের দেবে আরে বাবা অনন্তকাল আরাম আর আরাম তখন তো তুমি মাহবুবের কাছে থাকবে হ্যাঁ দুনিয়ায় যত বাড়ি আছে যত ঘর আছে যত যত মহল্লা আছে যত পাড়া আছে আপনারা যেখানেই যাবেন আপনাদের মেহমানদারি দুনিয়ার বান্দারা করবে যখন আপনি মরে যাবেন কবর থেকে কিয়ামত কিয়ামত থেকে জান্নাত জান্নাত থেকে কাল পর্যন্ত আপনাদের মেহমানদারি আমার আল্লাহ করবে হবে না মুসলমান আল্লাহ আপনাদের মেহমানদারি করবে কে আছে আল্লাহর মেহমানদারি খাবে কে আছে আল্লাহর দস্তরখান যখন বিজবে ওই দস্তরখানে গিয়ে বসবে আপনারা আল্লাহ পাগের দস্তরখানে বসতে চান দস্তরখান বোঝেন আপনারা খাবার লেগেছে দস্তরখান আল্লাহ প্রথম দস্তরখানি যাবে গোটা জান্নাতি সবাই ওই দস্তরখানে যাবে সব জান্নাতির এক দস্তর খান হ্যাঁ আমার আল্লাহ কি করবেন রুটি দেবেন রুটি ওই রুটিটা কোনটা বললেন গোটা পৃথিবীকে আমার আল্লাহ রুটি করে দেবে বললেন কাপড় বালি হেন না পৃথিবীতে কত কি উৎপাদন হয় যা কিছু খেচ্ছেন কত স্বাদ খাবার আছে না নেই হ্যাঁ কোথা থেকে এসছে এইসব মাটির ভিতরে তো আল্লাহ আল্লাহ বলে আল্লা পুরা পৃথিবীকে আমার আল্লাহ সুন্দর করে এত সুন্দর করে রুটি বানিয়ে দেবে না ওই রকম রুটি জীবনে খাইলে। বের করো হাত বের করো ঢুকে ঢুকে রাখুন আল্লাহ প্রথম দস্তর খান জান্নাতে বিচোবে ওই দস্তর খান দস্তরখানে বসতে চান ইনশাল্লাহ বলেন ইনশাল বলেন আল্লাহ আল্লাহ আমাকে দস্তরখানে বসিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের ঘরে দস্তরখানে বসিয়ে দেন রাজি আছেন তো মেহনত করতে হবে বলেন ইনশাল্লাহ বাপেরা আর দাড়ি চাঁজবেন হ্যাঁ আল্লাহ লেগে আপনি দাড়িটা রাখতে পারবেন বলেন ইনশাআল্লাহ বাপেরা আর দাড়ি চাঁচবেন হ্যাঁ নামাজ কাজা করে ছেলেরা নামাজ কাজা করবেন নামাজ পড়িস পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বলে ইনশাল্লাহ আমার মা বোনেরা হ্যাঁ পর্দাই থাকবেন মা বোনেরা পর্দা করবেন নিজের আব্রুকে হেফাজত হুজুর বলেছেন তোমরা তোমাদের স্বামীর ছোট ভাইগুলোকে এমন করে ভয় করো যেমন তোমরা আগুনকে ভয় করো যেমন তোমরা মতকে ভয় করো স্বামীর ছোট ভাই খুব শব্দ দেওর স্বামীর ছোট ভাইয়ের নাম কি বলে কি বলে আপনার এলাকায় কি বলে দেওর হুজুর বলছেন দেওরকে কেমন ভয় করো যেমন তোমরা মতকে ভয় করো খবর দাও গায়ে হাত দিবে না হারাম শয়তান আছেন শয়তান নিশ্চয়ই মানুষের সবচেয়ে বড় দুঃখ আমরা শয়তান বলে যাই শয়তান আমাদের করে বলে নেই একটু এদিক ওদিক হলে মনের মধ্যে শয়তান অশা দিয়ে দেবে তোমার হারাম কাজ হয়ে যাবে হারাম কাজ হয়ে যাবে খারাপ কাজ হয়ে যাবে নাপাক কাজ হয়ে যাবে জেনা শুধু শরীরের নয় চোখের জেনা আছে হাতের জেনা আছে কানের জেনা আছে হেসা সাতের জেনা আছে খুব সাবধান মা বোনেরা খবরদার জেনে রেখে দেবে তোমরা তোমাদের স্বামীর আমানত আমানতের মাল খিয়ানত করে যারা মুনাফে খবরদার অনেক ছেলেরা সব বাইরে থাকে মেয়েরা ঘরে থাকে হারাম কাজ করে খবরদার খুব সাবধান আল্লাহ নারাজ হবে আমার জেনে রেখে দেবে সব সময় মনে মনে ইন্না হু হুয়া সামিউম বাসির ওহি দেখনেওয়ালা ওহি শুন তুমি যখন গাল পাচ্ছ মনে মনে করবে আমার আল্লাহ শুনছে তুই যেন হারাম দেখছো না কেনু খারাপ জিনিস দেখছো তুই মনে মনে করবে আমার আল্লাহ মাকে দেখছে সব রেকর্ডিং হচ্ছে কে আমাকে আল্লাহ খুলে দেখে বড় গুনাগার আমিও আমার আল্লাহ মাফ করেন যদি এখানে দেখে দেয় আল্লাহ আল্লাহ মাফ করে দেয় আল্লাহ আল্লাহ যেন না দেখে যদি আল্লাহ না করেন দেখতে দেয় তোমরা ঘাড় ধরে বের করে দেবে যে এইটা জানে এ ঘরে শুয়ে শুয়ে এই করে এ মোবাইলে এই দেখে এ চোখ দিয়ে এই করে এই রাত্রেবেলায় জেগে জেগে এই করে হ্যাঁ তুমিও ঘাত ধরে লাথি মেরে বের কর আমরা সবাই তবে না এটা মোবাইল কি বলে চারটে অক্ষর টিপলে আল্লাহর কাবা বেরিয়ে যাবে চারটে অক্ষর টিপলে কোরআনের আয়াত বেরিয়ে যাবে চারটে অক্ষর টিপলে অজ বেড়ে আবার চারটে অক্ষর টিপলে উলঙ্গ ভিডিও বেরিয়ে যাবে বেরোবে না না সিনেমা বেরোবে গান বেরোবে যার দিলে আল্লাহর ভয় আছে সে বুঝে বুঝে অক্ষর টিপবে যার দিলে আল্লাহর ভয় নেই সে সব টিপবে আল্লাহ আমাদের দিলে অন্তরে পয়দা করে দেন আল্লাহর মহব্বত পয়দা করে দেন আল্লাহ আমাদের এ হাল পয়দা করে দিক যে আমরা আল্লাহর স্মরণে সব ভুলে যাই বলে নিন্লাহুর রব্বাকা ইজা আল্লাহকে এমন করে ইয়াদ করো আল্লাহর স্মরণে এমনভাবে মগ্ন হয়ে যাও যে তুমি সব ভুলে যাও আল্লাহ আমাদের সব কবুল করেন সকল আল্লাহ আর একটা কথা শেষবেলায় বলে দিই রাত জাগবেন কি রাত জাগবেন রাত তাহার ওয়াক্তে একটু সময় দিবেন দশ মিনিট হলেও বাপেরা আর কবে করবে মরে যাবে তোমার মুরুবীর আপনাদের কে বলছি